সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জানো তোমরা, দেখতে দেখতে এই বছরের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ সপরিবারে তাদেরকে কিছু দুষ্কৃতিকারী উচিক্রি মহল হত্যা করেছিল, তাদের বিধিহাত তার আমরা মাগফিরাত কামনা করি। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিয়মিত পড়ালেখায় থাকবে, পাশাপাশি আমাদের কার্যক্রম সকল কার্যক্রমে সম্পৃক্ত থাকবে। এরই মধ্যে আমাদের সেমিস্টার টিউটোরিয়াল, দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ফলাফল প্রকাশ করেছি। পাশাপাশি আগামী মাসের 7 তারিখ থেকে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ভালো ফলাফলের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির আলোকেই তোমাদের পড়ালেখা করতে হবে, পাশাপাশি বাবা মার কথা শুনতে হবে, শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করে শিক্ষকদের যে কোনো নির্দেশনা সময় মতো বাস্তবায়ন করতে হবে। আমাদের বর্তমানে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে, সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমেও তোমরা নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দেবে এবং এই অ্যাসাইনমেন্টের উপর আমরা সেমিস্টার পরীক্ষায় কিছু নম্বর যুক্ত করব ইনশাল্লাহ। সুতরাং তোমরা নিয়মিত আমাদের শিক্ষক এবং বাবা মার কথা শুনে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ক্লাস করবে, পড়ালেখা করবে, তাহলেই কামিয়াব হতে পারবে ইনশাল্লাহ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় সেটের উপর আলোচনা করব। আসলে সেট কি? সেট হচ্ছে বাস্তব জগৎ ও চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয়। বাস্তব জগৎ এবং চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে কি বলে? সেট বলে। এই সেট, যেমন আমরা সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ কোন উপাদান উপাদানকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি, তাহলে এটা কি হবে? সেট হবে। সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেটকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এরপরে আসা যাক সেটের প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতি দুইটা আছে, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এখন জানতে হবে তালিকা পদ্ধতি কি এবং সেট গঠন পদ্ধতি কি। তালিকা পদ্ধতি হচ্ছে তোমাদের যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা যদি আবদ্ধ করা হয় তাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি বলবো। যেমন এই 1 2 3 4, এটা একটা তালিকা পদ্ধতি। এখানে এস এর যে উদাহরণটা, এটাই হচ্ছে কি একটা তালিকা পদ্ধতির উদাহরণ। সুতরাং আমরা যে কোনো উপাদানকে যদি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি তাহলে সেটা কি হবে? তালিকা পদ্ধতি হবে। এরপরে আসা যাক সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা হচ্ছে তোমার এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। উপাদান নির্ধারণের জন্য কি দেওয়া থাকে? শর্ত দেওয়া থাকে। যেমন 10 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে, এ সমান আমরা লিখতে পারি, এ সমান আমরা লিখতে পারি x such that x স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি হবে? x less than 10, x less than 10, এটা দ্বিতীয় বন্ধনী আবদ্ধ। একে বলা হয় কি সেট গঠন পদ্ধতি। x such that, দুটো ফুটাকে আমরা কি বলবো? such that, x যদি such that বা যদি x স্বাভাবিক সংখ্যা হয় তাহলে x এর মানটা কত হবে? 10 এর চেয়ে ছোট। সুতরাং এভাবে প্রকাশ করাকে কি বলা হয়? সেট গঠন পদ্ধতি। তারপরে আসে যাক সেটের প্রকারভেদ। সেট সাধারণত 3 ধরনের হয়, একটা হচ্ছে সসীম সেট, একটা হচ্ছে অসীম সেট, ও একটা হচ্ছে কি ফাঁকা সেট। এখন বলতে হবে যে সসীম সেট কি, অসীম সেট কি এবং ফাঁকা সেট কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সসীম সেট শিখব। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট তাকে কি বলে? সসীম সেট। যেমন সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, যেমন 1 2 3 ডট 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 এন 7, লাস্ট 7, এবং 1 থেকে 7 পর্যন্ত উপাদান গুলাই হচ্ছে কি সসীম সেট, মানে এটা উপাদান সংখ্যা নির্দিষ্ট। পাশাপাশি অসীম সেট, অসীম সেট, অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় তাকে কি বলা হয়? অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা যেমন 1 2 3 ডট 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 এন শেষ নাই তাকে কি বলা হয়?
অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়, তাকে কি বলা হয়? অসীম সেট। এরপরে আসা যাক আমাদের ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যেমন এরকম দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হয়, কি বলা হয়? ফাঁকা সেট বলা হয়, অথবা এরকম কাইটে দিলে এটাকেও কি বলা হয়? ওরি সেট বা ফাঁকা সেট। তাহলে আমরা সেটের প্রকার বের তিনটা জিনিস শিখতে পারলাম, সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট। সুতরাং এই তিনটা জিনিস যদি আমরা জানি তাহলে আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আসা যাক আমাদের সার্বিক সেট। সার্বিক সেট কে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। সার্বিক সেট কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি। যে একটি সার্বিক সেট আসলে একটা বড় সেট কে বোঝায়, সার্বিক সেট কে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এরপরে আসা যাক পূরক সেট। পূরক সেট কে আমরা এডেড বা এসি দ্বারা প্রকাশ করি। পূরক সেট বাইর করার নাম হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেট যদি আমরা বাদ দেই তাকে আমরা কি বলবো? পূরক সেট বলবো। যেমন একটা পূরক সেট যেমন বাইর করার নিয়ম, পূরক সেট সমান সমান ইউ মাইনাস এ। পূরক সেট এডেশ সমান, এটা সূত্র হচ্ছে ইউ মাইনাস এ। এখানে ইউ দ্বারা থাকলে এ দ্বারা থাকলে আমরা পূরক সেট এডেশ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ইউ তো এই যে সার্বিক সেট, ইউ আমাদের দেওয়া আছে, ধরো ইউ সমান দেওয়া আছে কি, ইউ সমান 1 2 3 4, আর এ সমান দেওয়া আছে 1 3। তাহলে আমরা কি ইউ বের করার নিয়ম কি? ইউ এর মান কত? 1 2 3 4 মাইনাস 1 3। এখানে একটা মজার জিনিস কি, এটার সাথে যেটার মিল গুলা, মিল গুলা বাদ দেওয়া, ও মিল গুলাই হবে কি পূরক সেট। এনে এই প্রথমটার থেকে দ্বিতীয়টা আমাদের বিয়োগ করতে হবে, প্রথমটার থেকে দ্বিতীয়টা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এখানে মিল আছে কি 1 3, এখানে 1 3 আছে, তাহলে এর বাকি আছে কি 2 4। তাহলে এর উত্তর হবে কি 2 4। তাহলে এইভাবে আমরা পূরক সেট নির্ণয় করব। পূরক সেট কে আমরা এডেড বা এসি দ্বারা প্রকাশ করি। তারপরে আসা যাক আমাদের সংযোগ সেট। সংযোগ সেটকে আমরা সাধারণত ইউনিয়ন বলা হয়। সংযোগ সেটকে কি বলা হয়? ইউনিয়ন। ইউনিয়ন হচ্ছে কি আমরা লসাগু। ইউনিয়ন হচ্ছে কি লসাগু। ধরো একটা সেট আছে এ সমান 1 2 3, আর বি একটা সেট আছে 2 5। আর যদি বলা হয় এ ইউনিয়ন, ইউনিয়ন ইজ ইউ এর মতো, এ ইউনিয়ন বি, এটাকে আমরা কি বলবো? ইউনিয়ন বলতে পারি লসাগু, মানে কমন আনকমন সবই হবে। ইউনিয়ন মানে কি? কমন আনকমন। তাহলে এ ইউনিয়ন বি সমান কি হবে? 1 2 3 5 হচ্ছে তোমার গসাগু, শুধু কমন। এই এই উল্টা ইউ কে ইন্টারসেকশন বলা হয়, ইন্টারসেকশন। উল্টা ইউ কে বলা হয় কি ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে দুইটার মধ্যে গসাগু, মানে দুইটার মধ্যে কমন। দুইটার মধ্যে কমন কত আছে? 2। তাহলে ইন্টারসেকশন মানে 2 আমরা পেয়ে গেছি। এরপরে হচ্ছে কি আমাদের ফাঁকা সেট, ফাঁকা সেট না নিশ্চিত সেট। নিশ্চিত সেট হচ্ছে কি তোমার যে সেটের মধ্যে কোন কমন উপাদান থাকবে না তাকেই বলা হয় কি নিশ্চিত সেট। যে সেটের মধ্যে কোন কমন উপাদান থাকবে না তাকেই বলা হয় নিশ্চিত সেট। নিশ্চিত সেটের আরেক নাম হচ্ছে ফাঁকা সেট। নিশ্চিত সেটের আরেক নাম কি? ফাঁকা সেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যা আলোচনা করলাম এগুলার উপরে তোমরা নিজেরা পড়াশোনা করবে এবং বোঝার চেষ্টা করবে।
বাড়িতে হোমওয়ার্ক করবে এবং এগুলা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা যখন করব তখন যাতে তোমরা বলতে পারো সেভাবে প্রস্তুতি নিবে, আর বাড়িতে নিয়মিত পড়ালেখা করবে এবং শিক্ষকের সাথে যোগাযোগ রক্ষা করবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।